অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানিয়েছেন বিএনপির महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর তা না হলে দেশে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে বলে মনে করেন তিনি যারা বিভিন্ন স্থাপনায় আগুন দিচ্ছে তারা আন্দোলনের সাথে যুক্ত নয় উল্লেখ করে অবিলম্বে আগুন লুটপাট বন্ধের দাবি জানান তিনি আর জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ এই বিজয় আনন্দের এই উল্লাস দীর্ঘ 16 বছরের গুম খুন জেল জুলুম হুলিয়া থেকে মুক্তি পাবার শেখ হাসিনা সরকারের পতনে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় নেতাকর্মীদের আনন্দ মিছিল আমাদের যে পরিমাণ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল গুম খুন হামলা মামলার শিকার হয়েছে এই করোনার ইতিহাস বাংলাদেশে আর নাই মনে হয় নতুন ভাবে স্বাধীন পাইলাম স্বাধীন বাংলাদেশ অনেক নির্যাতন সহ্য করছি দেশে থাকতে বাংলাদেশে যাইতে যাইতে নাই নাই বাড়ি ত্যাগ করতে হয়েছে আমাদের এই নির্যাতনে আমরা মুক্ত দুপুর দেড়টার দিকে নয়াপটনের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ সময় নেতাকর্মীরা তাদের স্বাগত জানান এর আগে সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হয় দলটির স্থায়ী কমিটির বৈঠক লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র জনতাকে বিজয়ের শুভেচ্ছা জানান আমি আপনাদেরকে আজকে শুভেচ্ছা জানাচ্ছি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা আজকে গভীর ভাবে শ্রদ্ধা জানাতে চাই সেই সমস্ত শহীদদের যারা ছাত্র এবং জনতা যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন আমরা অভিবাদন জানাতে চাই স্যালিউট জানাতে চাই আমাদের ছাত্রদের আমাদের সন্তানদের যারা তাদের মেধা বুদ্ধিমত্তা সাহস নিয়ে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে বুকের রক্ত দিয়ে তারা আজকে বিজয় অর্জন করেছেন আমরা সকল রাজনৈতিক দল সকল ব্যক্তি যারা এই সংগ্রামের সঙ্গে জড়িত ছিলেন আছেন পেশাজীবী তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই আন্দোলনের শরিক হয়ে আজকে বিজয় অর্জন করবার জন্য একই সাথে সারা দেশে আগুন লুটপাট বন্ধের আহ্বান জানান তিনি যে এখনো যারা বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগ করছেন লুটপাট করছেন বাড়িঘরে ঘরে হামলা করছেন এটা দয়া করে অবিলম্বে এই মুহূর্তে থেকে বন্ধ করুন যারা এটা করছেন তারা কেউ এই আন্দোলনের শরিক আন্দোলনের লোক নন তারা সবাই কিন্তু আপনার যারা আন্দোলনের বিরোধিতা করেছে তারা এবং তাদের লোকেরাই করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে চান এতে বিএনপির মতামত কি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল আপনার একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে তবে আপনাদের একটা কথা বলে দিই ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে এই আস্থা আমাদের আছে এবং আমরা তাদের প্রতি তাদের আন্দোলনের সঙ্গে একাত্মবোধ করেছি তাদের সঙ্গে আমরা একাত্মবোধ বোধ করছি তবে আমরা প্রত্যাশা করব যে এখানে সর্বদলীয় ব্যাপারটার গুরুত্ব দেওয়া উচিত যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিকে সোমবার গুলিতে নিহত বিএনপির এক কর্মীর জানাজা অনুষ্ঠিত হয় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জাহাঙ্গীরাকন্দ বাংলাভিশন ঢাকা